জীবন যুঁজত হার মানিব নোখোজা নগাঁওর এগারী ব্যক্তি। জীবন আর জীবিকার কঠোর সংগ্রাম বহু অকথিত কাহিনী। ট্রাই সাইকেলতে জীবন আর জীবিকার সন্ধান। ভ্রাম্যমান শাক পাচলি দোকানের জড়িয়ে পোহপাল পরিয়ালর শারীরিক বাধাগ্রস্ততাক প্রত্যাহ্বান হিসাবে লই আগবাড়িছে নগাঁওর মোবারক আলী। জীবনের রংবুড়ে লুকা ভাকু খেলে যদি আশার চাকিটি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুয়াই যাবা, তথাপি বন্ধু আগুয়াই যাবা, দুর্ঘটনার বাবে শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়েও ট্রাইসাইকেলতে চলাই গৈছিল জীবন সংগ্রাম। সুদীর্ঘ 14টাক বছরে ভ্রাম্যমান শাক পাচলির দোকানের জড়িয়ে প্রতিফলিত করেছে। ট্রাইসাইকেল লই গাঁওয়ের সংগ্রহ করে সতেজ শাক পাচলি, তারপিছত কিছু জিরণি, আবেলি হলে পুনের আরম্ভ হয় তেওঁৰ ভ্রাম্যমান শাক পাচলির দোকান। আবেলির সন্ধ্যা পর্যন্ত টাই সাইকেলখনতেই সতেজ শাক পাচলি লৈ ঘুরি ফুরে নগাঁও শহরের অলিয়ে গলিয়ে, কেতিয়াবা 20 কিলোমিটার আর কেতিয়াবা 30 কিলোমিটার পর্যন্ত সামরি লয় এই শাক পাচলির ভ্রাম্যমান দোকানখনে, যার জড়িয়ে যোগাড় করেছে দুবেলার দুমুঠি। মোৰ তাতো আজি বজাৰত মূলা আছে, ঢেকীয়া শাক আছে, মরিচার শাক আছে, চুকা টেঙা আছে, মিঠা পালেং আছে, তাৰপিছত কাঁচকল আছে, মরিচার ঠাৰি আছে, অলপ কিবা এটা বেচিছো আৰু এখিনি আছে। দুর্ঘটনাত ভৰি দুখনৰ সক্ষমতা হেৰুৱাই পেলাইছিল নগাঁওৰ বেঙেনা আটির মোবারক আলী নামৰ এই ব্যক্তিগৰাকীয়ে। তথাপিও তেওঁ হতাশা নহৈ আজিৰ পৰা 14 বছৰ পূৰ্বেই আৰম্ভ কৰিছিল এই কঠোৰ জীৱন সংগ্ৰাম। সমস্যা থাকিলেও আর্থিক দৈন্যতায় কাবু করে রাখিলেও তেও কর্মরে লিখি গেছে সংগ্রাম নামৰ উপন্যাসখনৰ 80-80 পৃষ্ঠা, যুর যেন বহুতর বাবে অনুপ্রেরণা। সরকার ধরক মাহত 1000 টাকা পাও, আগত কম পাইছিল, কিবা এটা মানে স্লাইড কিবা এটা বাড়িছে আর কন্ট্রোলের চালটো পাও। না না, কেতিয়াবা মানে কি যেনে তেনে চলিব পারো, আর কেতিয়াবা বহুত কষ্ট হয় মূল, মানে বহুত কষ্ট হয় কি কম আর, কেতিয়াবা কান্দি দিব মই যেতিয়া নাকি বহুত বেয়া যায় মার্কেট, তেতিয়া মই কান্দি দিব। এইটোতো অরুণাদেতো বেশি দিন হওয়া নাই, 1 বছরমান হয়েছে এইটো চিকিৎসা হওয়া। মই অলপ গাঁৱৰ পৰাও কিনো আৰু অলপ মানে বজাৰৰ পৰাও কিনো। মইতো কেতিয়াবা 14-15-20 লৈকে লাষ্ট, ৰাতিপুৱা 8টা তোলা, 8টা কেতিয়াবা অলপ স্লাইড দেৰি হৈ যায়, 10-15 মিনিট হয়তো 8:30 বাজি, ৰাতি 8টা-9টা কেতিয়াবা 10টা বাজি যায় ঘৰত যাওঁতে যাওঁতে। মই যিমানখিনি কষ্ট কৰোঁ সিহঁতৰ ইচ্ছা কৰিলে পাৰে এইখিনি কষ্ট কৰিবলৈ, ঠিক আছে, সিহঁতে এতিয়া অৱহেলা কৰে, তা সিহঁতৰ বিষয়টো মই মানে এতিয়া কি কওঁ, মই নিজে ব্যক্তিগত হিচাপত কৈ আছোঁ, ধৰক মই যিখিনি পাৰিছোঁ আৰু ধৰক মই এইটো কষ্ট কৰি হ'লেও মানে চলি মানে ঈশ্বৰৰ যদি চলে আৰু মই এইটো কৰিম, কিন্তু মানে সেইটো নকৰোঁ, নাই নাই নাই, সেইটো কৰিলে মইতো আজি 14 বছৰ ধৰি কৰি আছোঁ, সেইটো কৰিলে হয় নহয়, সেইটো চিন্তা কৰি বহুত মানে নিজৰ নিজৰ যাতে হেৰিটো বচাব পাৰোঁ, সন্মানটো বচাই পেলাই মই এইটো কৰি আছোঁ। পোৱালি এটা মানে আছে, ধৰক 5 বছৰ পঢ়িছেহে, কি স্কুলত নাম লগাই দিছোঁ পঢ়ি আছে।